কুমিল্লা জেলার প্রখ্যাত আউলিয়া শাহ সুফি হযরত সুলেমান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে আজকে আমাদের গন্তব্য। কুমিল্লা জেলাধীন হোমনা উপজেলার পঞ্চবটি গ্রামে তিতাস নদীর তীরে অবস্থিত প্রখ্যাত আউলিয়া শাহ সুফি হযরত সুলেমান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। তিনি 1932 সালের 6 এপ্রিল পঞ্চবটি গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি 1996 সালের 24 জুন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুকালে বয়স ছিল মাত্র 64 বছর। তার মৃত্যুর পর তার ভক্তরা একটি মাজার নির্মাণ করেন, যেখানে প্রতি বছরের শুরুতে 3 দিনব্যাপী একটি বিশাল বড় উরস মাহফিল হয়ে থাকে। তাছাড়াও প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিন করে এই উরসটি পালিত হয়ে থাকে। দেশ বিদেশে তার হাজার হাজার ভক্তবৃন্দরা এই উরসগুলো পালন করে থাকে। এই মাজারে তার ভক্তরা মোমবাতি জ্বালিয়ে মানত করে থাকেন, কারণ তাদের বিশ্বাস এখানে মানত করলে তাদের মনের আশা পূরণ হবে। হযরত সুলেমান শাহ রহমতুল্লাহ আলাই একজন ধার্মিক মুসলিম ব্যক্তি ছিলেন, তাছাড়াও তিনি একজন সমাজসেবকও ছিলেন। প্রিয় দর্শক, কথিত আছে যে হযরত সুলেমান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে যে নদীটি বয়ে গেছে সে নদীতে হযরত সুলেমান শাহ রহমতুল্লাহ আলাইহি নিজে গিয়ে বিভিন্ন বিশাল বিশাল ডেগে রান্না করে নদীতে ফেলে দিতেন এবং সেই নদীতে ফেলে দেওয়া খাবারগুলো প্রতিদিন মাছ এবং বিভিন্ন জলজ প্রাণীরা খেয়ে ফেলতেন। তাছাড়াও তার ভক্তদের মুখে মুখে শোনা যায় তার বিভিন্ন অলৌকিক কাজকর্মের কথা গল্প। হযরত সুলেমান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারটি দীর্ঘদিন যাবৎ সংস্কার কাজ চলছে এবং মাজারের ভেতরে আরবিক ক্যালোগ্রাফি সহ বিভিন্ন ডিজাইন এবং নকশাগুলো আপনাকে মুগ্ধ করবে। দর্শক, হযরত সুলেমান শাহ রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে এই পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে 3টি ভিডিও আপলোড দেওয়া হয়েছে। চাইলে আপনারা পুনরায় সেই ভিডিওগুলো ঘুরে দেখে আসতে পারেন এবং তার জীবনী সম্পর্কে জেনে আসতে পারেন। বিদায় নিচ্ছি, আমি বিল্লাল হোসেন, ফিরব খুব শীঘ্রই নতুন কোনো ইতিহাস অনুসন্ধান নতুন কোনো গল্পের মধ্য দিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্দ হতে বিরত থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন, ফেসবুক পেজে সঙ্গে থাকুন ফলো দিয়ে।